সবাইকে ধরে রে চলে যাচ্ছে, নিরোয়া ছেলে তাকে চোর বানিয়ে দিচ্ছে, কেন বানিয়ে দিচ্ছে এগুলো? শুধু শুধুই ওইটা পুলিশরাই করছে, থানার গোঘাট পুলিশরাই তো করছে, আবার কে করবে? গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের পশ্চিম পাড়া এলাকা। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল দীর্ঘক্ষণ অবরোধ। পুলিশের আশ্বাসে অবরোধ অবশেষে উঠে যায়। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। জানা গেছে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল গোঘাটের পশ্চিম পাড়া সংলগ্ন ভাতশালা এলাকা। সোমবার রাতে ছজনকে ডাকাতির ছক কষার অভিযোগে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম মোহাম্মদ আলী খান, আজিমুল মন্ডল, তজাফুল খান, আবু বক্কর খান, মফিজুল মল্লিক ও মুক্তার মল্লিক। মঙ্গলবার ছজনকেই আদালতে পাঠায় পুলিশ। এর একদিন পার হতে না হতেই বুধবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ধৃতদের নাকি মিথ্যাভাবে ফাঁসিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে, এই দাবি তুলে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ গেলে পুলিশের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। লাঠি সোঁটা নিয়ে এদিন বিক্ষোভ দেখান গ্রামের মহিলারাও। বিক্ষোভকারীদের দাবি তাদের গ্রামের ছজনকে মিথ্যা কেস দিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ, তাই অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। পুলিশ সম্পূর্ণভাবে বিচারিতা করছে। তাছাড়া সব বাড়িতে যাচ্ছে মোড়কে, সবাইকে ধরে রে চলে যাচ্ছে, নিরোয়া ছেলে তাকে চোর বানিয়ে দিচ্ছে, কেন বানিয়ে দিচ্ছে এগুলো? শুধু শুধুই ওইটা পুলিশরাই করছে, থানার গোঘাট পুলিশরাই তো করছে, আবার কে করবে? হ্যাঁ, জামাই এসেছিল তো, এসে চা দোকান বেড়াতে গেছে, চা খাচ্ছে বসেছে, জামাইকে শুধু ধরে নিয়ে চলে গেছে, কেন ওগুলো ধরে নিয়ে চলে যাচ্ছে কেন? বলে অস্ত্র পাওয়া গেছে, মিথ্যা অপবাদ দিয়ে নিরীহ ছেলেকে জেলে দিয়েছে। আমার ভাই যদি হতো গ্রামের মানুষ কোনোদিন চোরকে সাপোর্ট করবে না। অতএব ওরা চোর ডাকাত না ধরতে পেরে এসে প্রমোশন বাড়ানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য সরকারের কাছে নিরীহ ছেলেদেরকে ধরে নিয়ে গেছে। ওই জন্য গোঘাট থানাকে জবাব দিতে হবে যে নিরীহ ছেলেকে অপমান কেন অপমানিত হবে, ছেলে কেন অপমানিত হবে, আমাদের শান্তি এলাকা অশান্তি কেন করতে চাই, গোঘাট থানাকে জবাব দিতে হবে। সন্ধ্যাবেলা হ্যান্ডিক্যাপ ছেলে দেখে চা দোকান থেকে তুলে নিয়ে গেছে, ওরা দোষী না পেলে যদিও এই ঘটনায় আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানিয়েছেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা দাগি আসামি, তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এদিনের ঘটনার পর গ্রাম জুড়ে চাপা উত্তেজনা রয়েছে। নতুন করে যাতে উত্তেজনার পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ। নিউজ আজ বাংলা, গোঘাট। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.